গেমটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি রাহুল আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি আপনি আপনার ফোনে ডাউনলোড কীভাবে করবেন। তো বর্তমানে আমরা জানি যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি একটি ইন্ডিয়ান গেম। তো আমি জানি যে আপনারা অনেকেই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল গেমটা ইনস্টল করে খেলতে চাইছেন, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে এটি ইনস্টল হচ্ছে না, এবং তো এটিকে আপনারা ইনস্টল করতে পারছেন না। তো এটা খুবই একটা বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়ে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং এই সমস্যাটার সলিউশন বার করে দেব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, আর যে ট্রিকটি দেখাবো এটা 100% ওয়ার্কিং, আপনি গেমটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করলে যেটা হচ্ছে, প্রথমে গেমটাকে আমরা সার্চ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া, এখানে কিন্তু কামিং সুন দেখাচ্ছে, এবং গেমটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে, প্রি রেজিস্টার। তো প্রি রেজিস্টারে ক্লিক করলে ইনস্টল ওয়েন্ট অ্যাভেলেবেল। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোনো ইনস্টলের অপশান আসছে না। তো এখানে আমরা আনরেজিস্টার করবো এখন। করার পর আমরা সিম্পলি ব্যাকে চলে যাব, পুরো প্লে স্টোর থেকে বাইরে চলে যাব। ওকে, তো এবার আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব, হোম পেজে চলে যাব, এগুলোকে কেটে দেব, দিয়ে এখানে সার্চ করতে হবে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। তো এটাকে সার্চ দিয়ে নেব। আপনি চাইলে ভয়েসও করতে পারেন। তো ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া সার্চ দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া অফিসিয়াল প্রথমেই চলে এসছে। তো এই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে ইমেল আইডি। তো এখানে আপনি আপনার যে প্রোফাইল বা লোগো সেটাতে ক্লিক করে দেখে নেবেন যে প্লে স্টোরে যে ইমেল আইডিটা আছে সেটা সেম ইমেল আইডি এখানেও আছে কি না। তো আমার প্লে স্টোরে যে ইমেল আইডি আছে এখানেও সেই ইমেল আইডিটাই কিন্তু আছে। তো এবার আমরা ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া অফিসিয়াল এটার উপরই ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো একটু স্ক্রল করব। তো আপনাকে যেটা করতে হবে মেন কাজ, সেটা আপনাদেরকে বলে দিই। যেখানে দেখতে পাবেন যে আর্লি অ্যাক্সেস নাও, তো এটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। তো এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকম এ টেস্টার। তো এই বিকম এ টেস্টার লেখাটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম দ্য টেস্টিং প্রোগ্রাম। তো এখানে দেখবেন একটা ব্লু কালারের লেখা আছে, ডাউনলোড ইট অন গুগল পে। তো এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি এবার আপনি চাইলে কিন্তু ইনস্টল করতে পারবেন। তো ইনস্টলে ক্লিক করলাম। তো এবার আপনি মোবাইল ডাটা কি ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করবেন, করে ওকে করবেন। তারপর পরই দেখবেন যে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি ডাউনলোড করতে পারবেন।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের জন্য ব্যাস এইটুকুই থাকছে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, বাই।